প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা সম্বন্ধে হয়তো আপনারা অনেকেই জানেন, যেখানে আপনি বার্ষিক 12 টাকা জমা করলে 2 লক্ষ টাকার জীবন বীমা পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন। তো আজকে আমি দেখাবো আপনাদের প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অনলাইন কিভাবে অ্যাপ্লাই করবেন। তো তার আগে আমরা দেখে নেব যে এই যোজনায় রেজিস্ট্রেশন করতে আপনার কী কী নিয়ম মানতে হবে। তো প্রথমে আপনাদের বয়স কিন্তু অবশ্যই 17 থেকে 70-এর মধ্যে হতে হবে এবং আপনার অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা কিন্তু আবশ্যক। যদি আপনি দুর্ঘটনা বা খুন জাতীয় কোনো কারণে মারা যান, সেক্ষেত্রে আপনার নমিনি কিন্তু 2 লক্ষ টাকা পাবে। তো এবার আমরা দেখে নেব কোন কোন বিষয়ে আপনি এই যোজনা থেকে টাকা পেতে পারেন। তো প্রথমত, আপনি যদি দুর্ঘটনার কারণে বা কোনো আঘাতজনিত কারণে মারা যান, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার 2 লক্ষ টাকা পেয়ে যাবে। দ্বিতীয়ত, যদি দুর্ঘটনার কারণে আপনার দুটি হাত বা দুটি পা বা দুটি চোখ নষ্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। তৃতীয়ত, যদি দুর্ঘটনার কারণে আপনার একটি হাত, একটি পা বা একটি চোখ যদি নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন এই বিমার আওতায়। তো চলুন আমরা এবার দেখে নেব যে অনলাইন যে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, তার জন্য অনলাইনে আমরা কীভাবে অ্যাপ্লাই করব। তো চলুন শুরু করি। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা মূলত দুভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। একটা হলো ব্যাংকে গিয়ে অফলাইনে ফর্মের মাধ্যমে ফর্ম ফিল আপ করে আপনারা করতে পারবেন। দ্বিতীয়ত, আপনারা অনলাইনে পার্সোনাল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারেন। তো প্রথমে আপনারা আপনার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবেন, সেখানে লগ ইন করবেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখানে দেখুন ই সার্ভিস বলে একটি অপশন আছে, সেখানে যাবেন। তারপরে বেনিফিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সোশ্যাল সিকিউরিটি স্কিম যেটা আছে সেটা আপনারা ওকে করবেন। ওকে করার পর এখানে আপনারা প্রথমে আপনারা স্কিম নেবেন, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। সেটা নেওয়ার পর এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সিআইএফ নাম্বার দেবেন, তারপর আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে দেখুন আপনার বিমার নাম এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্রাঞ্চ কোড, আপনার ব্রাঞ্চ নাম সব কিছু চলে আসবে এখানে। তো এখানে আপনার প্রথমে স্টেট, আপনার প্রথমে স্টেট সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, সিটি, জেন্ডার, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পিন, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, এইসব দিয়ে আপনারা প্রথমে ফার্স্ট আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখুন নিচে আছে আধার নাম্বার, তো সেই আধার নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে যদি অ্যাপ্লিকেন্ট ডিজিবল থাকে সেক্ষেত্রে আপনারা টিক করবেন, না তো ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে আপনার নমিনি নাম, ফোন নাম্বার এবং মিডিল নেম দিয়ে আপনার রিলেশনশিপটা কী আছে সেটা দেবেন। দেওয়ার পর এখানে যদি মাইনার হয় তাহলে ইয়েস করবেন, যদি মাইনার না হয় সেক্ষেত্রে নো করে আপনারা এখানে সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে পরে আপনারা কিন্তু এটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এখান থেকে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এখানে যখন ক্লিক করবেন আপনারা, তখন আপনাদের সামনে যে স্ট্যাটাসটা বা যে প্রিন্ট আউট বের করবেন সেই প্রিন্ট আউটটা কিন্তু আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মধ্যে এটুকুই, ধন্যবাদ।